বন্ধুরা নতুন বছর থেকে পুরো দেশে জারি হতে চলেছে 10 নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা 10 নতুন নিয়ম জারি হতে চলেছে নতুন বছর অর্থাৎ 2020 থেকে। আপনাদের মধ্যে অনেকের কিন্তু অনেক নিয়মগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্য ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না। হতে পারে 6 নম্বর নিয়মটি জানা আপনাদের দরকার ছিল কিন্তু স্কিপ করার কারণে আপনি সেটাকে মিস করে গেলেন। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং অবশ্যই লিখবেন যে 2019 আপনাদের কেমন গেছে। বন্ধুরা প্রথম নিয়ম অনুযায়ী কিন্তু ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি জানুয়ারি দু থেকে বিমা পলিসির যে প্রিমিয়াম রয়েছে সেই সমস্ত প্রিমিয়াম কিন্তু আগে থেকে অনেক বেশি দাম হয়ে যাবে বন্ধুরা আপনাদের আমি কিন্তু এর আগে একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে ডিসেম্বর থেকে কিন্তু এল সহ অন্যান্য বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির পলিসির প্রিমিয়াম বাড়ানোর একটা কথা চলেছিল কিন্তু সেখান থেকে সময়সীমা বাড়িয়ে একত্রিশে জানুয়ারি করে দেওয়া হয়েছে কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু এল সহ অন্যান্য বিভিন্ন যেই মানে এল গুলো রয়েছে মানে অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানির কিন্তু ইন্স্যুরেন্স পলিসির যে আপনার প্রিমিয়াম আছে সেই প্রিমিয়াম কিন্তু বেড়ে যাবে এবং এর ফলে কিন্তু আপনাদের যে গ্যারান্টেড রিটার্ন যে সামটা রয়েছে সেটাও কিন্তু কিছুটা কমে যাবে কিন্তু এর সাথে সাথে কিন্তু কিছু এক্সট্রা ও আপনারা পেয়ে যাবেন সেই ফিচার্স এর মধ্যে যেমন এটি হচ্ছে আগে যেমন আপনারা টোটাল তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ম্যাচুরিটি পলিসি মানে পলিসি ম্যাচুরিটি তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত টাকা আপনারা তুলতে পারতেন এখন কিন্তু আপনারা তার সিক্সটি পার্সেন্ট টাকা তুলতে পারবেন অর্থাৎ ভালো করে বুঝে রাখুন যে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আপনাদের মধ্যে যারা যারা এলআইসির কোন পলিসি নিতে যাচ্ছেন তাদের সবার কিন্তু যে পলিসির যে

এটিএম এ টাকা তুলতে যান সেক্ষেত্রে আপনি যদি দশ হাজার টাকার বেশি তুলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন থেকে রেজিস্টার্ড মোবাইল একটা ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই ওটিপি টি দেওয়ার পরেই কিন্তু আপনার ট্রানজাকশন কমপ্লিট হবে এটা এটা ছিল প্রথম নিয়ম নিয়ম আর দ্বিতীয় অনুযায়ী আপনাদের অনেকবার আগে জানিয়ে আবার জানাচ্ছি যে আজকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে কিন্তু আপনার যে ম্যাগনেটিক স্ট্রাইপ যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড কিন্তু আর কাজ করবে না এর পরিবর্তে আপনাদের কিন্তু নিতে হবে ইভিএম বেস্ট চিপ কার্ড কিন্তু যদি আপনাদের কাছে এখনো পর্যন্ত ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড থাকে তাহলে কিন্তু সেই কার্ড দিয়ে আপনি আর কোনো টাকা লেনদেন কোনো কিছুই কিন্তু করতে পারবেন বন্ধুরা নিয়ম অনুযায়ী কিন্তু জানুয়ারি থেকে চাকা এবং চার চাকার বাহনে কিন্তু অনিবার্য হয়ে গেছে এর আগে কথা হয়েছিল যে ডিসেম্বর থেকে ফার্স্ট অনিবার্য হয়ে যাবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পর থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের পরিবর্তে সেটা কিন্তু বাড়িয়ে পনেরোই জানুয়ারি করে দেওয়া হয়েছে অর্থাৎ পনেরোই জানুয়ারির পর থেকে যদি আপনার গাড়িতে যদি ফার্স্ট ট্যাগ না থাকে এবং যদি আপনারা টোল মানে টোল গেটে ওখানে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ডাবল টোল ট্যাক্স আপনার না হবে অর্থাৎ আপনার গাড়ি থাকলে আপনার গাড়িতে কিন্তু এখন থেকে ফাস্ট্যাগ লাগানোটা একদম অনিবার্য হয়ে গেছে নতুন বছর থেকে এরপরে বন্ধুরা একটা নতুন একটা যে স্কিম ছিল সরকারে সবকা বিশ্বাস ইয়োজনা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা জানুয়ারি দু হাজার থেকে কিন্তু সবকা ইয়োজনা যে সবকা বিশ্বাস যে ইয়োজনা ছিল সেই ইয়োজনা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যেটা বিত বর্ষ অর্থাৎ আর্থিক বছর দু হাজার উনিশ যেটা আম বাজেটের সময় যেটা লঞ্চ করা হয়েছিল সেই স্কিমটি অর্থাৎ সেই ইয়োজনাটি কিন্তু একত্রিশে ডিসেম্বরে কিন্তু শেষ হয়ে গেছে এই যোজনাদের মাধ্যমে যদি আপনার কর অর্থাৎ ইনকাম ট্যাক্স সম্বন্ধীয় যদি আপনার কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ যেন দ্রুত তার সলিউশন করে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু এই নতুন যোজনাটি লঞ্চ করা হয়েছিল এই বছর অর্থাৎ দু হাজার উনিশ কুড়ি অর্থিক বর্ষে সেটাকে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু উনিশ কিন্তু শেষ করে দেওয়া হয়েছে যদি আপনাদেরও এর আগে কোনো যদি আপনার এই সকা বিশ্বাস যোজনার মাধ্যমে যদি আপনাদের কোনো কমপ্লেন লঞ্চ করা থাকে অবশ্যই কিন্তু আপনারা একবার গিয়ে চেক করে নেবেন যে আপনাদের যে কমপ্লেন করা ছিল সেটা এখনো অব্দি সলভ হয়েছে কিনা এরপরে নিয়ম কিন্তু ই বিলিং ট্রায়াল হওয়া শুরু হবে হ্যাঁ বন্ধুরা জিএসটি চালু করার পর এই প্রথমবার আপনারা অনলাইনে অর্থাৎ ই বিলিং করতে পারবেন এক জানুয়ারি থেকে পাঁচশো কোটি টাকা বা তার বেশি যাদের টার্ন তাদের জন্য এই ট্রায়াল শুরু হয়ে গেছে এবং একশো কোটি টাকার উপরে যাদের টার্নওভার রয়েছে তাদের জন্য এই ট্রায়াল এক ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং এটা কিন্তু এক এপ্রিল দু থেকে সমস্ত ব্যবসায়ীদের জন্য এটা কিন্তু অনিবার্য হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে পাঁচশো কোটি টাকা বা বেশি যাদের টার্ন তাদের জন্য এটি ট্রায়াল ভার্সন চালু হয়ে যাবে এবং একশো কোটি বা তার বেশি যাদের টার্ন তাদের জন্য এক ফেব্রুয়ারি থেকে এটা শুরু হবে কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু সমস্ত ব্যবসায়ীদের জন্য এই যে পরিষেবাটি অর্থাৎ ই বিলিং কিন্তু শুরু হয়ে যাবে বন্ধুরা এরপরে যে নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে ডিজিটাল পেমেন্ট এখন থেকে আরো আসান অর্থাৎ আরো আপনাদের সহজ করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এখন থেকে যদি কোনো রুপে কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে যদি আপনি কোথাও যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এমডিআর যে চার্জটি সেই চার্জ কিন্তু শূন্য করে দেওয়া হয়েছে এর সাথে পঞ্চাশ কোটি বা তার উপরে যাদের টার্ন তাদের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল পেমেন্ট সম্পূর্ণ ভাবে নিঃশুল্ক করে দেওয়া হয়েছে এছাড়া ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে কিন্তু এনএফটি চার্জ শূন্য করে দেওয়া হয়েছে যাতে মানুষ বেশি করে ডিজিটাল ট্রানজাকশন করতে পারে সেই জন্য কিন্তু এই সুবিধাটি করে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বন্ধুরা এরপরে নিয়ম অনুযায়ী কিন্তু আধার সে জিএসটি কি পঞ্জীকরণ হ্যাঁ বন্ধুরা সরকার কিন্তু এখন থেকে জিএসটির পঞ্জীকরণ আধারের সঙ্গে করানোর চিন্তা ভাবনা করছে অর্থাৎ জিএস দিতে গেলে এখন কিন্তু আপনাদের আধার নাম্বারের সাথে আপনার জিএসটি নাম্বার কিন্তু লিংক করাতে হবে এটা শুরুয়াত হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে এবং এর পরের বার যখন আপনি আয়কর রিটার্ন করতে যাবেন তখন কিন্তু আপনার জিএসটি নাম্বারের সাথে আপনার আধার নাম্বার যেটা আছে তার পঞ্জীকরণ অর্থাৎ তার লিঙ্ক কিন্তু করতে হবে যে শুরু হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে বন্ধুরা এরপরে যে নিয়মটি চালু হতে চলেছে সেটা অনুযায়ী কিন্তু কিছু কিছু জিনিসের দাম বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা এই নতুন বছরে কিন্তু নেই এনার্জি লেভেলিং নিয়ম লাগু হনেছে

গাড়ির দাম বাড়ানোর কথা কিন্তু আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে অর্থাৎ ফাইভ স্টার এসি তারপরে হচ্ছে ফ্রিজ কিন্তু প্রায় ছ টাকা বা তার বেশি দাম বাড়তে চলেছে এবং টিভির দাম প্রায় পনেরো পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট পর্যন্ত বাড়তে চলেছে এছাড়াও স্ন্যাক্স নামকিন ভোজন ফুড কেক সাবান বিস্কুট এবং নুডলস এর দাম কিন্তু বাড়তে চলেছে নতুন বছর থেকে বন্ধুরা ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু সোনার গহনা যদি আপনি বানাতে যান তার ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে যদি আপনি কোনো সোনার জিনিস বানাতে যান সেক্ষেত্রে কিন্তু সোনার জিনিসের উপরে হলমার্কিং কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বন্ধুরা ব্যাপারটি কিন্তু ভালো করে বুঝবেন এতদিন পর্যন্ত কি হতো আপনারা কিন্তু হলমার্কিং জুতো সোনা কিনতেও পারতেন আবার নাও কিনতে পারতেন কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই নিয়ম করে দেওয়া হয়েছে যে কোনো সোনার দোকানদার কিন্তু হলমার্কিং ছাড়া সোনা আপনাকে বেচতে পারবে না এছাড়াও আগে কিন্তু বিশ ক্যারেটেরও সোনার জিনিস বিক্রি করা হতো এখন সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে বিশ ক্যারেটের কোনো সোনার জিনিস কিন্তু কোনো দোকানদার আর বিক্রি করতে পারবে না যেহেতু চোদ্দ ক্যারেট আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের ওপরই শুধুমাত্র হলমার্কিং সম্ভব হয় সেই জন্য কিন্তু এখন থেকে বিশ ক্যারেটের কোন সোনার জিনিসও কিন্তু এখন থেকে আপনারা বানাতে পারবেন না। বন্ধুরা এতে আপনাদের কি সুবিধা হবে? অনেক সময় কি হয় আমরা সোনার দোকানে সোনা জিনিস কিনতে গেলে কিন্তু 22 ক্যারটের নামে আপনাদের আপনাদের 21 ক্যারট অথবা 18 ক্যারটের সোনার জিনিসও কিন্তু बेचा হয়। কিন্তু যদি আপনারা যদি আপনার হলমার্কিং যুক্ত সোনা যদি আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 22 ক্যারটেরই সোনা দিতে হবে। কারণ কারণটা হচ্ছে যে 18 মানে 20 ক্যারেট অথবা তার মানে বেশি ক্যারটের সোনার জিনিসের উপরে মানে বা 21 ক্যারটের সোনার জিনিসের উপরে কিন্তু হলমার্কিং সম্ভব হয় না। হলমার্কিং শুধুমাত্র চোদ্দ আঠারো এবং বাইশ ক্যারেট সোনার জিনিসেরই উপরেই ধরা এরপরে যে নিয়মটি চালু হতে চলেছে সেটা কিন্তু ফার্স্ট জুন দু থেকে সমস্ত দেশে এক রাষ্ট্র এক রেশন কার্ড চালু হতে চলেছে সরকার নে রেশন কার্ড কা স্ট্যান্ডার্ড পেমেন্ট পেমেন্ট তৈর কিয়া হ্যাঁ জিসে রেশন কার্ড ধারক মিলে হ্যাঁ বন্ধুরা আপনারা এখন থেকে কিন্তু একটা মাত্র রেশন কার্ড পাবেন যেটা আপনারা ভারতবর্ষের যে জায়গায় গিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এখনো পর্যন্ত যে কি হতো যে আপনারা রেশন কার্ড যেটা ছিল সেটা আপনি আপনার যে যে ঠিক করে দেওয়া রেশন ডিলার কার্ডের কাছেই কিন্তু আপনারা রেশনের মাল তুলতে পারতেন কিন্তু এই রেশন কার্ড পাওয়ার পরে কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা রেশনের মাল তুলতে পারবেন যেটা চালু হয়ে যাবে ফার্স্ট জুন দু হাজার থেকে বন্ধুরা এই ছিল কিছু নিয়ম যে নিয়মগুলো ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা এই নিয়মের মধ্যে কোন নিয়মগুলো আপনাদের কাজে লাগলো এবং কোন নিয়মগুলো আপনারা আগে থেকে জানতেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন